বর্তমানে শিক্ষার কোন বিকল্প নেই বলেছেন সুবর্ণা চৌধুরী বিনা চাঁদপুরের মতলব উত্তরে ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার আঠারো মে দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের প্রথম সভায় বক্তব্য দেন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে শিক্ষকদের সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে বর্তমানে শিক্ষার কোনো বিকল্প নেই আমার স্বামী প্রয়াত দীপু চৌধুরীর স্বপ্ন ছিল দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আমি আপনাদের সহযোগিতা নিয়ে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ স্কুলটিতে লাইব্রেরি ক্যান্টিন প্রতিটি ক্লাসরুমকে প্রজেক্টরের আওতায় আনা সবুজবাগান শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার রেজাল্টের উপর গুরুত্ব আরোপ করা হবে তিনি আরও বলেন আমি চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা মা শিক্ষক ও সমাজের মুখ উজ্জ্বল করবে এর আগে পবিত্র কুরআ তেলাওতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় সভায় সভাপতি সুবর্ণ চৌধুরী বিনা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান অভিভাবকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন বিদ্যালয়ের কোয়াট সদস্য পদে সাবেক বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান হাফিজ তফাদারকে মনোনীত করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী জুয়েল দাতা সদস্য রেজাউল হাসান চৌধুরী দাতা সদস্য ডাক্তার আব্দুল খালেক অভিভাবক সদস্য মোহাম্মদ সিদ্দিক বাবুল মিয়া হাউলাদার রবিউল সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আমেনা বেগম সাধারণ শিক্ষক প্রতিনিধি বাবু মন্টু কুমার মণ্ডল মোহাম্মদ শাহজাহান মিয়া সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পার্বতী রানী ভৌমিক ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক এ সময় পরিচালনা পর্ষদের সদস্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সুবর্ণা চৌধুরী বিনাকে অভিভাবক সদস্য ও শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়